সামনেই দীপাবলি কিছুদিনের অপেক্ষার পরই শ্যামার আরাধনায় আলোর উৎসবে মেতে উঠবে রাজ্যবাসী তবে তার আগে চলছে আলুর বাজার দখলের লড়াই লড়াই মুখোমুখি পুরনো বনাম নতুন একদিকে মাটির প্রদীপ আর অন্যদিকে বৈদ্যুতিক বাতি নিত্য নতুন বৈদ্যুতিক বাতির দাপটে কোথাও যেন ক্রমশ পিছু হচ্ছে মাটির প্রদীপের আলোর ঐতিহ্য তবে এলইডি লাইট টুনি বাল্বের সঙ্গে হার না মানার লড়াইয়ে নেমেছেন কুমোররা কোমর বেঁধে মাটির প্রদীপ তৈরি করছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার কুমোররা মৃৎশিল্পীদের দাবি এক সময় দীপাবলিতে আলোর রোশনাইয়ে বাংলার ঘরগুলি উজ্জ্বল হয়ে উঠত মাটির প্রদীপের আলোয় তবে আজকাল বৈদ্যুতিক বাতিতে বাজার ছেয়ে গেলেও এখনও মাটির প্রদীপের চাহিদা ব্যাপক হারে রয়েছে কারণ রীতি মেনে এখনও কালীপুজো ও দীপাবলিতে মাটির প্রদীপ জ্বালানো হয় ও দীপাবলির আগে জেলার বিভিন্ন প্রান্তের কুমোর পাড়ায় মাটির প্রদীপ তৈরির চরম ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে গত দুবছর করোনার জন্য প্রদীপের ব্যবসা কম হলেও এবছর করোনার প্রভাব কিছুটা কমায় বৈদ্যুতিক বাতির পাশাপাশি প্রদীপের চাহিদাও বেড়েছে বলে জানান কুমুর পাড়ার মৃৎশিল্পীরা সেই সময় যে প্রদীপের যতটা চাহিদা ছিল এখন যত দিন যাচ্ছে এখন প্রদীপের চাহিদাটা কি বাড়ছে না কমছে বাড়ছে প্রদীপের চাহিদাটা বেড়েছে তো প্রদীপের কি মানে এখন তার মানে লোকে কি প্রদীপ জ্বালাচ্ছে এখন হ্যাঁ আগে আপনারা আগে আপনারা কতটা প্রদীপ বানাতেন বানাতাম চার হাজার এখন তার সাথে এখন প্রদীপ আরে ছেলে লোকে আচ্ছা আর এই যে বাজারে নানা ধরনের লাইট এসছে টুনি বাল্ব এর কি কোনো প্রভাব কিছু পড়েছে আপনাদের প্রদীপের উপরে না ওটা কোনো অসুবিধা হয়নি তাও বিক্রি হয় ওটাও চলে এটাও চলে তো মাঝখানে তো দুটো বছর করোনার সময় গেল হ্যাঁ এবার এই করোনার সময়তে আপনাদের মানে ব্যবসা কীরকম ছিল তখন খুব একটা ভালো ছিল না আপনারা এবার মানে আশা করছেন যে এবার ব্যবসা ভালো হবে এবার আশা করতেছি ভালো হবে যুগের সঙ্গে পাল্লা দিয়ে পাল্টেছে কুমোর পাড়ার হালো আগে যেখানে কাঠের চরকায় মাটির তালের স্তূপ রেখে লাঠি দিয়ে চরকা ঘুরিয়ে মাটির হাড়ি পাতিল গ্লাস ধনুচি ও প্রদীপ তৈরি হতো এখন সেখানে কাঠের চরকাকে হটিয়ে কুমোর পাড়ায় ঘরে ঘরে জায়গা করে নিয়েছে বিদ্যুৎ চালিত লোহার চরকা আর তাতেই দিন ফিরেছে এই প্রতিযোগিতার বাজারে মৃৎশিল্পীদের থেকে কালী পুজো পর্যন্ত মাটির প্রদীপ ধুনুচি ঘট এই সমস্ত সামগ্রীর চাহিদা ব্যাপক হারে বাড়তে থাকে তাই এই সময় অন্যান্য কাজ বন্ধ করে মূলত পূজার সামগ্রী তৈরিতেই মনোযোগ দেন মৃৎশিল্পীরা বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারীর রিপোর্ট ওংকার অনলি চোখ